देश के भालोबाशार मतो निजेर भाषा के एक ही भावे भालोबाशते हबे बोले मंतव्य करेछेन शिक्षामंत्री दीपमणि। मंगलवार दुपुरे चाँदपुर जिला शिल्पकला एकाडेमी मिलनायतने जिला प्रशासन अलिम्पियार 2022 समापनी और पुरस्कार वितरण अनुष्ठाने प्रधान अतिथिर बक्तव्ये तिनि ए कथा बोलेन। এই সময় তিনি বলেন বাংলা ভালোভাবে শিখতে ও ব্যবহার করতে হবে, ভাষার বিকৃতি যেন না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে। ইংরেজির উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন যে ভাষা সারা বিশ্বে চলে সেই ভাষা অন্তত শিখতে হবে সবার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন ভাষার পাশাপাশি আইসিটিও শিখতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞান প্রযুক্তি এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে। সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি, ডিজিটাল বাংলাদেশ হয়েছি, আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা কি হব, স্মার্ট বাংলাদেশ হব। আর স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট নাগরিক লাগবে, তোমরাই হবে সেই স্মার্ট নাগরিক।